এমন একটা পরিস্থিতি হবে, বাম হাতের মধ্যে আমল নামা দিলে যখন ডান হাতের মধ্যে আমল নামা দিবে ওই ব্যক্তি তো দৌড় পড়তে থাকবে জান্নাতের মধ্যে, আর মানুষকে বলতে থাকবে দেখো আমাকে আল্লাহ তাআলা কি আমল নামা দিয়েছে দেখো তোমরা দেখো। আর যাদেরকে বাম হাতের মধ্যে আমল নামা দিবে আমার মাওলায়ে পাক বলবে ও ফেরেশতারা আমার বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দিয়েছি অনেক ধন দৌলত দিয়েছি কিন্তু না 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 আমার বান্দারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে নাই, আমার বান্দারা ধন দৌলত দিয়েছি ধন দৌলত দেওয়ার পরেও আমার বান্দা বান্দিরা আমার রাস্তায় খরচ করে নাই, ওই বান্দা বান্দির বাম হাতের মধ্যে আমল নামা দিয়ে দাও। আল্লাহু আকবার। মুহাম্মাদিন আকার কুফুর কো মিঠায়া কুফুর কো মিঠাকর সাদাকাত বাতায়া বালাগাল উলা সবাই بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله ঠিক না ঠিক হাতে কোডে হাতের কাজ পায়ে কোডে পায়ের কাজ ঠিক না ঠিক জবান বলা সবাই মিলে ভাই জবান বলা সবাই মিলে ভাই আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা এত দূরে মদিনা কেমনে যাব জানি না ভাই জানে তো দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়া কর দয়াল আল্লাহ মিটাও মনের হে যুবকের দল, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন যাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাবে তারা তো জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাব ভোগ করতে করতেই সারা জিন্দেগি চলে যাবে, তারপরে আল্লাহ তাআলা দয়া করিয়া যদি জান্নাত দেন তাহলে দিবেন। হ্যাঁ, জান্নাত যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে তাদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে, আর যাদেরকে জান্নাতে আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন দুনিয়ার মধ্যে যে মহিলাদেরকে পাওয়ার জন্য মহিলাদের প্রেমে পাগল হইয়া তুমি ইটিশ পিটিশ করতেছো এই মহিলাদের তো বিয়োগের মধ্যে মহিলা কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন এক একজন হুর তোমাদের জন্য রেখে দিয়েছে, ওই হুরগুলা যদি দুনিয়ার মধ্যে একটু মাত্র থুতু ফালায় এই থুতু ফালানোর বদৌলতে সারা দুনিয়া যত গাছপালা তরুণতা রয়েছে সবগুলা মিষ্টিতে ভরপুর হয়ে যাইবে। সুবহানাল্লাহ। হে যুবকের দল, খেয়াল করো দুনিয়াটা এমন একটা জায়গা, আজকে যদি আমার মা বাবা মরার সাথে সাথে নাম বলবে এই লাশটাকে এই জায়গা থেকে বাহির কর, ঠিক কিনা? আর যেরকম আল্লাহ তাআলা কুরআনের ভাষায় নিজেই বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানু يوم لا ينفع مال ولا بنون يوم لا من أتى الله إلا من
أن أتى الله بقلب سليم أمر الله تعالى এই আয়াতের মধ্যে নিজেই ঘোষণা করে দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ও বান্দার দল হে বান্দারা তোমাদের কাছে কি টাকা পয়সা আছে কিনা তোমরা কি ক্ষমতাশালী কিনা তুমি কি সুন্দর নাকি তুমি কালো তুমি কি খাটো না লম্বা আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দাম নাই কোনো কিছু দাম নাই আমার আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দিয়েছে ও বান্দার দল আমার কাছে কোনো কিছু দাম নাই কিচ্ছু দাম নাই তোমার মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা রয়েছে ওই বডিটার আমার কাছে দাম নাই আমার কাছে মূল্য হলো বিকলবিল সালিম আমার আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমার কাছে সবচেয়েতে মূল্য হলো বিকলবিল সালিম পরিশুদ্ধ কলব যে কলবের মধ্যে গাঁজা নাই যে কলবের মধ্যে ইয়াবা ট্যাবলেট নাই হে যুবকের দল যে কলবের মধ্যে সুদ নাই যে কলবের মধ্যে ঘুষ নাই যে কলবের মধ্যে চাঁদা বাজি নাই যে কলবের মধ্যে আমার আল্লাহ তাআলার নাম আমার আল্লাহ তাআলার ভালোবাসা আমার আল্লাহ তাআলার মুহাব্বত এই কলবটাই আমার আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মূল্যবান দামি আর যেরকম সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে তোমার কি ক্ষমতা রয়েছে এই ক্ষমতা আমার মালিকের কাছে দাম নাই ঠিক কিনা তোমার কি ক্ষমতা রয়েছে কিনা তোমার কি ক্ষমতা তোমার কি টাকা পয়সা আছে কিনা তুমি কি সুন্দর না কালো এইসব আমার আল্লাহ তাআলার কাছে কোনো কিচ্ছু মূল্য নাই এখন তুমি তোমার ক্ষমতা রয়েছে তোমার মন্ত্রিত্ব রয়েছে তুমি মনে করতেছো বাংলাদেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে ইসলাম রাখা যাবে না তুমি মনে করতেছো সংবিধানের মধ্যে বিসমিল্লাহ রাখা যাবে না আমার আল্লাহ তাআলা তো এমন আল্লাহ আমার আল্লাহ তাআলা তো এমন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ঠিক কিনা আমার আল্লাহ তাআলা ছাড় দেন দেখি আমার বান্দারা ঠিক মতো কি ছাড় দিতেছে গুনাহ কাজ কর্মকাণ্ড করতেছে গুনাহ করতে থাকুক করতে থাকুক করতে থাকুক আমার বান্দাকে তো আমি অনেক মহব্বত করি অনেক ভালোবাসি আমি অনেক ভালোবাসি আমার বান্দাকে মহব্বত করিয়া আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আমার বান্দা বান্দিদেরকে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি অনেক মহব্বত করিয়া দেখি আমার বান্দা কি আমার দিকে ফিরে আসে কিনা আল্লাহ তাআলা চার দিতে থাকেন কিন্তু আমার মাওলায়ে পাক চার দিতে পারে কিন্তু কাউকে ছেড়ে দিবে না আর যেরকম না ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবেন তো ইনশাআল্লাহ কে কে করবেন ইয়া মালিক তুমি আমাদের সকলের হাত গুলাকে কবুল করো আর যেরকম আমিন আর যেরকম আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তুমি মাহফিলকে কামিয়াবি ভরপুর দান করো আমিন হাত নামা কার ইবাদত আর যেরকম আল্লাহ তাআলার ইবাদত আমার মাওলায়ে পাক তো নিজে কোরআনের ভাষায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমার আল্লাহ তাআলা তো নিজে কোরআনের ভাষায় বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ তারা কি কয় জানেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা কাদেরকে ডাক দিছেন আর যেরকম
যখন নির্বাচনের মধ্যে মার্কা দাঁড়াইছে অমুক ভাই তমুক ভাই, তখন তো কেউ বলতে হয়েছিল জুরে কো আসতে কো, ওই সময় তো ঠিকই শরীরের জুসে ও ভাই অমুক ভাই তমুক ভাই, ঠিক না বেটে? এখন জুরে বলতে পারবেন তো ইনশাআল্লাহ। যদি মুসলমানদের আওয়াজ মুসলমানের মতো থাকে, তাহলে মুসলমানের যে কোরআন রয়েছে, মুসলমানের যে ইসলাম ধর্ম রয়েছে, মুসলমানের যে আমার আল্লাহ তাআলা ইন্নাদ্দীন আনদাল্লাহিল ইসলাম, সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম, এই ইসলাম নিয়ে এবং কোরআন নিয়ে যদি মুসলমানদের আওয়াজ মুসলমানের মতো থাকে, তাহলে কোন নাস্তিক মুরতাদ ইহুদিদের দালালরা কোরআন এবং ইসলামকে নিয়ে কটূক্তি করার সাহস পাবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমানের আওয়াজ মুসলমানের মতো থাকতে হবে, থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে একটু ডাক দেন তো আল্লাহ, আর হুজুরে ডাক দেন আল্লাহ, আর একটু মহাব্বতে ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা কি বলেন জানেননি? উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দারা তোরা আমাকে ডাক দে, আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকি। সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহর ফায়দা কি জানেননি? যদি সুবহানাল্লাহর ফায়দা জানেন, তাহলে তো আল্লাহ খালি সুবহানাল্লাহই বলতে থাকবেন, সুবহানাল্লাহই বলতে থাকবেন। সুবহানাল্লাহর ফায়দা হলো আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ও ফেরেশতার দল, তোরা যে বলেছিলি আমার বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর কোনো দরকার নাই, আমার বান্দা বান্দিদেরকে দুনিয়ার মধ্যে পাঠালে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব এবং তারা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবে, সন্তান এবং বাবাই দ্বন্দ্ব করবে, দেখো ওই চৌহাট বাজার মাদ্রাসার মাহফিলের উপলক্ষে আমার বান্দা বান্দিরা সুবহানাল্লাহ পড়তেছে, আমার উপর সুবহানাল্লাহ পড়তেছে, যাও যাও যাও, ওই বান্দা বান্দি যে জান্নাতে যাবে ওই জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দাও। আর যেরকম সুবহানাল্লাহ জয়বার সুবহানাল্লাহ বলবেন, ওইটাই গাছ আমার আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা জান্নাতের মধ্যে রোপণ করে দিবে। আমার চাইতে যারা দুর্বল, আমার চাইতে যারা দুর্বল, তাদের উপরে আমি অনর্থক ভাবে যে কোন একটা চাপ সৃষ্টি করতে পারতাম না, ঠিক কিনা? এই জন্য আমার মালিক বললেন, ও ইমানদারীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ইমানদারীরা আমাকে ভয় কর, আমার মাওলায়ে পাক যে বললেন আমাকে ভয় কর, এবং প্রকৃতপূর্ণ ভাবে যে পর্যন্ত মুসলমান না হবে ওই পর্যন্ত মৃত্যুবরণ করিও না, এর উম্মতের দল, আমরাও তো মুসলমান, আল্লাহর রাসূলের জামানায় যে সাহাবায়ে কেরাম ছিল তারাও তো মুসলমান, ওই সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ঈমান সমান নেই। আর যেরকম সাহাবায়ে কেরামের ঈমান আর আমাদের ঈমান কশ্চিনকালেও সমান না, কি জন্য সাহাবায়ে কেরামের ঈমান এমন ঈমান ছিল যার কথা না বললে নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা নগরী বিজয় হলো, মক্কা নগরী বিজয় হওয়ার সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছে, মুশাআরা করতেছে, তাবলীগের মধ্যে যারা যান পরামর্শ করে না, একটা কথা মনে হয়ে গেছে বলমুনি, পরামর্শ পরামর্শের কি ফায়দা জানেননি? পরামর্শ না করতে করতে আমার এক মুরব্বী বলতেন তাবলীগি সাথী ভাই, পরামর্শ না করতে করতে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে, কেমন পরামর্শ? এমন একটা কার্যকরিতা জিনিস, পরামর্শ না করলে কি হয়, কেমন ক্ষতি হয়। এক সন্তান ঢাকা থেকে বাড়িতে আসছে, আসার পর নতুন বিবাহ করেছে, তো তার বউকে যায় বলতেছে, হে আমার প্রাণের বিবি, আমার পায়জামাটা যা আছে প্যান্ট ফুল প্যান্ট যে আছে এই প্যান্টটা একটু বড় হয়ে গিয়েছে, এই প্যান্টটা একটু খাটো করে দিবা। বিবি না করছে না, আমি পারবো না। তারপরে গেছে তার মার কাছে, কাম্মা আমি তো একটা পিকনিকে যাব, তা আমার প্যান্টটা একটু বড় হয়ে গিয়েছে, একটু খাটো করে দিবে কাইটা।
তার মা বলছে আচ্ছা তোর যেহেতু বিবি আছে তুই তোর বিবির কাছে যা বল। এখন এই তার মার কাছ থেকে মাহরুম হয়ে গেলেন, তখন চলে গেছে ওই সন্তান তার দাদির কাছে, দাদিকে যায় বলতেছে দাদি আমার প্যান্টটা যেহেতু একটু লম্বা হয়ে গিয়েছে, আমার মাকেও বললাম সে পারবে না, আমার বিবিকেও বললাম সে পারবে না, তাহলে একটু তুমি আমার প্যান্টটা কাটতে শুরু করে দাও। এখন বিবি চিন্তা ভাবনা করতেছে এতদিনে নতুন বিবাহ হলো, নতুন বিবাহের পর আমার স্বামী বাড়িতে আসলো, একটা মাত্র কাজ দিছে, এই কাজটা যদি না করি তাহলে কেমন দেখা যায়। তখন এই চিন্তা ভাবনা করিয়া তার বিবি ওই প্যান্টটাকে কাটতে একটু ছুটু করে দিছে, তার মাও একটু প্যান্টটা কাটতে চার আঙ্গুল ছুটু করে দিছে, তখন ওই দাদিও চার আঙ্গুল ছুটু করে দিছে কাটতে। এখন যায় ওই সন্তান যে প্যান্ট হাতে নিছে, হাতে নেওয়ার পরে দেখতেছে এখন যে লম্বা প্যান্ট আছে না, এই লম্বা প্যান্ট তার লম্বা নাই, শর্ট প্যান্ট হয়ে গেছে। কি প্যান্ট হয়ে গেছে? যিনি পরামর্শ করে কাজটা করতো, সবাইকে একসাথে নিয়ে কাজটা করতো, সবাইকে নিয়ে পরামর্শ করতো, আমার প্যান্টটা তো একটু বড় হয়ে গিয়েছে, যিনি একটু কাজ একটু কাইটা দিতা তাহলে ভালো হতো, তাহলে কিন্তু সবাই জানতো, তাহলে ওই ফুল প্যান্ট থেকে হাফ প্যান্ট হয়ে যায় না। তদ্রুপ সাহাবায়ে কেরামদেরকে নিয়া আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইভাবে পরামর্শ করতেছেন, মুশায়ারা করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে সবাইকে ডাক দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন ও সাহাবীদের দল, আজ যে মক্কা নগরী বিজয় হলো, এই মক্কা নগরী বিজয়ের আজানটা কার কণ্ঠে হলে ভালো হয়? একজনের নাম বলতেছে, আরেকজন দাঁড়িয়ে বলতেছে ও আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আজকে বিজয়ের আযান হযরত আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আযান হযরত ওমরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আযান হযরত উসমানের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আযান হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবায়ে কেরামরা সবাই চুপ করো, এখন দেখি আল্লাহ তাআলার কাছ থেকে কি ফয়সালা কি আসে। আল্লাহ তাআলা একটু পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর রাসূলের কাছে পাঠান, আল্লাহর রাসূলের কাছে পাঠানোর পর ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে ও আল্লাহর রাসূল পয়গম্বর, ও আমার আল্লাহ তাআলার বন্ধু হাবিব, ও আল্লাহ তাআলার বন্ধু হাবিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যে পরামর্শ করলেন মুশায়ারা করলেন, আমার আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গিয়েছে, আজকে যে আপনারা পরামর্শ করলেন আজকে বিজয়ের আযান, আমার আল্লাহ তাআলা এমন একজনের নাম বলেছেন যার নাম বললে, যার নাম বললে আপনারা মনে করবেন আল্লাহ এত একজন নিকৃষ্টতম লোকের নাম, কিন্তু না না না, আমার মাওলা পাকজি বললেন ও বান্দারা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি আল্লাহ তাআলার কাছে চাহারের কোনো দাম নাই, আমার আল্লাহ তাআলার কাছে হাত পাওয়ার কোনো দাম নাই, আমার আল্লাহ তাআলার কাছে মাথা থেকে পা পর্যন্ত কার কি রয়েছে এইসবের কিছু আমার আল্লাহ তাআলার কাছে দাম নাই, আমার আল্লাহ তাআলার কাছে হলো পরিশুদ্ধ কলব, সবচেয়ে দাম হলো পরিশুদ্ধ কলব, আমার আল্লাহ তাআলার কাছে টাকা পয়সার কোনো দাম নাই, আমার আল্লাহ তাআলার কাছে ধন দৌলতের কোনো দাম নাই, আমার আল্লাহ তাআলার কাছে কিচ্ছু দাম নাই, কিচ্ছু দাম নাই, দুনিয়ার দাম নাই, আপনি যে এত ধন দৌলত করতেছেন এত কিছু করতেছেন কিচ্ছু দাম নাই, আপনার যদি কলবটা নষ্ট হয়ে যায়, আপনার যদি কলবটা নষ্ট থাকে ও আমার মুরব্বী বাবাজিদের দল, ও মুরব্বী বাবাজিরা হে যুবকের দল, আপনার কলব যদি নষ্ট থাকে আর যে বডিটা রয়েছে এই বডির কোনো দাম নাই, আমার আল্লাহ তাআলা এমন একজন সাহাবীর নাম বলে দিয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, কোন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যতই কালো থাকি আমাদের হাতগুলা সাদা থাকে, হাতের তালাগুলা সাদা থাকে, ঠিক কিনা? আমরা যতই কালো থাকি না কেন পায়ের তালাগুলা সাদা। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ যার হাতের তালাগুলাও পায়ের তালাগুলাও কালো ছিল, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এত দামি কেন?
ওই ব্যক্তি আমার আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কেন? ওই ব্যক্তি তো এত বড় লোক ছিল না, এত দামি কোনো মানুষ ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা এমন ছিলেন, এই ঠোঁটটা একবার নিজ দিকে ঝুলে গিয়েছিল, কথা স্পষ্ট ভাবে কথাও বলতে পারতো না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দাম, এত কেন আল্লাহ তাআলার কাছে মর্যাদা পেয়েছে? একমাত্র কেবলমাত্র এই কলবটার জন্য। এই কলব দিয়ে যত শত্রুরা, যত বিরোধী দলরা ইসলামের জন্য ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করেছে, তাকে যতই নির্যাতন করেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, না 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 না, আমার জীবন চলে যেতে পারে, আমার জীবন যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে আমি বেলাল রাজি না। সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ, তুমি কি এমন আমল করো যে আমলের বদৌলতে তুমি আল্লাহ তাআলার কাছে এত দামি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছেন, ও আল্লাহর রাসূল পয়গম্বর, আমি আল্লাহ তাআলার বান্দা বেলাল, এমন কোন বড় আমল নাই যে আমলের বদৌলতে আমার আল্লাহ তাআলা আমাকে এত দামি বানাবে। ছোট্টমাত্র একটা আমল, যে আমলটা হলো ওযু করার পর পরে তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ পড়ে, ওই ওযু করার পর পরে তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মত তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, আরেকটা আয়াত যা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মাওলানা পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে কিন্তু জান্নাতের মধ্যে গাছ একটাই হবে, হিসাব বইলে তারপরে সুবহানাল্লাহ কইলেন। সুবহানাল্লাহ কোন, না আরেকবার, আরেকটা গাছ লাগান তো। আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে বান্দারা, আমি যে তোমাদের কাছে এই যে ধন দৌলত দেখতেছো, তোমাদেরকে টাকা পয়সা দিয়েছি, এই টাকা পয়সা ধন দৌলতের মালিক তুমি না, এই ধন দৌলতের মালিক হলাম আমি আল্লাহ। কে? আর জোরে কোন, আর জোরে কোন, আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমার কাছে যে জান্নাত আছে, কি আছে আর জোরে কোন, জান্নাত, আমার কাছে যে জান্নাত আছে, এই জান্নাতের মালিক হলা ওই আমার ইমানদার বান্দা বান্দিরা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যে বলতেছেন, আমি, আমার কাছে যে জান্নাত আছে, এই জান্নাতের মালিক তোমরা, তোমাদের কাছে যে ধন দৌলত আছে, এই ধন দৌলতের মালিক হলাম আমি। এখন হুজুর, এখন বলতে পারেন, হুজুর আপনি যে বললেন আল্লাহ তাআলার ধন সম্পদ, এই ধন সম্পদ তো আল্লাহ তাআলা নেয় না, এই যে জান্নাতের মালিক যে আমরা, এই জান্নাত তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখায়ও না, দেয়ও না, কি ব্যাপার? প্রশ্ন আছে না নাই, আছে না নাই? এখন আসেন প্রশ্নের উত্তর। আমার মাওলানা পাক যে বললেন, তোমাদের ধন দৌলত সব কিছু আমার, তোমাদের, তোমরা মালিক হলা জান্নাতের, তোমাদের কাছ থেকে ধন সম্পদ আমি আল্লাহ তাআলা নেই নাই, জান্নাতও তোমাদেরকে দেই নাই, এটাই একটা আমার পরীক্ষা, পরীক্ষা। এই যে আমাদের দেশের মধ্যে ছাত্র ছাত্র যদি ভালো লেখালেখি করে তাহলে কি ফেল করে না পাস করে? পাস করে। দুনিয়ার মধ্যেও যদি আমরা ভালো কাজ কর্মকাণ্ড করতে পারি তাহলে আমার মাওলাই পাক ডান হাতের মধ্যে আমল নামা দিবে, আর যদি খারাপ কাজ কর্মকাণ্ড করি বাম হাতের মধ্যে আমল নামা দিবে, বাম হাতের মধ্যে আমল নামা দিবে। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, এমন একটা পরিস্থিতি হবে বাম হাতের মধ্যে আমল নামা দিলে, যখন ডান হাতের মধ্যে আমল নামা দিবে, ওই ব্যক্তি তো দৌড় পড়তে থাকবে জান্নাতের মধ্যে, আর মানুষকে বলতে থাকবে, দেখো আমাকে আল্লাহ তাআলা কি আমল নামা দিয়েছে, দেখো তোমরা দেখো। আর যাদেরকে বাম হাতের মধ্যে আমল নামা দিবে, আমার মাওলানা পাক বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত দিয়েছি, অনেক ধন দৌলত দিয়েছি, কিন্তু না না না, আমার বান্দারা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে নাই, আমার বান্দারা ধন দৌলত দিয়েছি, ধন দৌলত দেওয়ার পরেও আমার বান্দা বান্দিরা আমার রাস্তায় খরচ করে নাই, ওই বান্দা বান্দির বাম হাতের মধ্যে আমল নামা দিয়ে দাও। আল্লাহু আকবার। যখন আবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা,
আমার বান্দা বান্দাকে দুনিয়াতে থাকা অবস্থায় অনেক নিয়ামত দিয়েছি, কিন্তু নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকর আদায় করে না। আমার বান্দা বান্দীদেরকে অনেক ধন দৌলত দিয়েছে, কিন্তু ধন দৌলত দেওয়ার পরেও আমার রাস্তায় খরচ করে নাই। ওই বান্দা বান্দীদেরকে বাম হাতের মধ্যে সুজা আমল দেওয়া দিয়ে দিবার না, না আমার বান্দা বান্দীদেরকে সুজা আমল নামা দেওয়া যাবে না। জান্নাতে বান্দাদেরকে তো সুজা আমল নামা দিয়ে দিয়েছো, এই নাফরমান বান্দা বাম হাতের মধ্যে সুজা আমল নামা দেওয়া যাবে না। ও ফেরেশতাদের আমার বান্দা ওই নাফরমান বান্দা বুকের মাঝখান থেকে ছিদ্র করিয়া আল্লাহু আকবার আমার আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতাদের আমার নাফরমান বান্দা বুকের মাঝখান দিয়ে ছিদ্র করে দাও, ছিদ্র করিয়া ও আমার নাফরমান বান্দার বাম হাতটা ভিতরে ঢুকাইয়া দাও। ও মুরব্বী বাবাজিদের দাঁত ও আমার যুবক ভাইরা একটু মনটাকে নরম করে দাও, পিছনে অনেক গুনাহ করেছ, এখন থেকে তওবা করো আর গুনাহ করবা না। ও যুবকের দল জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, জাহান্নামের আগুন এমন আগুন। ও যুবকের দল ও আমার যুবক ভাইরা তোমাদের দুটি পা ধরে বলতেছি অনেক তো গুনাহ করেছো, আর গুনাহ করিও না, আর গুনাহ করিও না, আর মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিলে, মা বাবাকে যদি কষ্ট দাও, কিয়ামতের দিন মুসিবতের সময় ডান হাতের মধ্যে আমলনামা পাইবা না, বাম হাতের মধ্যে আমার মাওলায় পাকা আমলনামা দিবে। বাম হাতের মধ্যে যখন আমলনামা দিবে তখনই তো তুমি বুঝে ফেলবে না, না না আমার তো জান্নাতে যাওয়া যাবে না। ও আমার যুবক ভাইয়ের দল মা বাবা এমন একটা ধন দৌলত, ও আমার যুবক ভাই ও আমার মুরব্বী বাবাজিরা যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত রয়েছে তারা তো মা বাবার কদর কি বুঝবা না, তাদের তারা তো মা বাবার কি কদর তারা বুঝবা না। মা বাবা যে কি একটা দামি ধন দৌলত তারা বুঝবা না, তারা বুঝবা না। ও আমার যুবক ভাইয়ের দল মা বাবাকে কষ্ট দিও না, আমাদের মা বাবা অনেক কষ্ট মুজাহাদা করে যাদের দুনিয়ার মধ্যে মা নাই বাবা নাই, আল্লাহু আকবার, যাদের দুনিয়ার মধ্যে মা নাই, যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, তাদের মধ্যে তিন দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ও আমার যুবক ভাইরা যাদের মা নাই মা একটু মরার একটু মনে করা, যাদের বাবা নাই তারা একটু মা বাবার কথা মনে করা। ও আমার মুরব্বী বাবাজিরা যাদের মা বাবা নাই একটু মা বাবার কথা মনে করো, এখন যাদের মা বাবা জীবিত রয়েছে তারা তো বাড়িতে যাইয়া মা বাবার মুখ দেখতে পারবা, একটু মনটাকে নরম করা, দেখো মা বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি পড়ে কি না, মা বাবার জন্য যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো। ও আবার যুবক ভাইয়ের তোর মুরব্বী বাবাজিরা মা বাবা তো আমাদের জন্য আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আমার সন্তান আমার জন্য কি পাঠায়,
আমার সন্তানকে তো আমি টাকা পয়সা ধন দৌলত অনেক কিছু রেখে দিয়েছি, কিন্তু এখন দেখি আমার সন্তানেরা আমার জন্য কি পাঠায়, আমার জন্য আমার সন্তানেরা কি পাঠায়। আমি তো ধন দৌলত রাখতে কম রাখি নাই, আমার সন্তানেরা তো অনেক অট্টলিকা রেখে দিয়েছি। আমার সন্তানেরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার জন্য যদি কিছু টাকা পয়সা পাঠায়, সৎকে জারিয়ে কিছু পাঠায়, তাহলে আমি আল্লাহ তাআলা আমাকে একটু মনে হয় আল্লাহ তাআলা আযাব কম দিবে। ও আমার যুবক ভাইয়ের দল, মুরব্বী বাবাজিরা, যাদের মা নাই যাদের বাবা নাই, একটু মনটাকে নরম করো, দেখো দুই ফুটা চোখের পানি কি ফেলাইতে পারো কিনা, মা বাবার জন্য কি দুই ফুটা চোখের পানি পড়ে কিনা। ও আমার যুবক ভাইয়ের দল, মা বাবা এত কষ্ট করে আমার জন্য তোমার জন্য, মা বাবা আমার জন্য তোমার জন্য কত কষ্ট মুজাহাদা করেছে। আমি দেখতাম আমার আমার বাবার পায়ের মধ্যে একটা সিরা একটা স্যান্ডেল জুতা, কিন্তু আমি যখন মাদ্রাসায় আসতাম আমার বাবা বলতো না 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 না, আমার সন্তানের পায়ের মধ্যে সিরা জুতা রাখা যাবে না, আমার সন্তান আমার আমি যে গরিব আমার সন্তান যে মাদ্রাসায় পড়ে এটা বুঝতে দেওয়া যাবে না, না না না, আমার সন্তানকে কষ্ট দেওয়া যাবে না, আমার সন্তান অনেক কষ্ট করবে, অনেক ছাত্রদের সাথে চলাফেরা করে। ও আমার যুবক ভাইয়ের দল, আমার বাবাও তো একজন বাবা, তোমার বাবাও তো একজন বাবা, তোমার বাবাও তো তোমার জন্য অনেক কষ্ট মুজাহাদা করে, তোমার জন্য সারাদিন সকালে 9টার সময় বাড়ি থেকে বাহির হয়, ওই মাগরিবের সময় আবার বাড়িতে চলে আসে। ওই মা বাবাকে যারা কষ্ট দাও, ওই মা বাবাকে আর কষ্ট দিও না, ওই মা বাবা যাদের নাই মা বাবার নামে কিছু কি দান করতে পারো কিনা। আমার আল্লাহ তাআলা তো নিজেই বললেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার মাওলানা পাক তো নিজেই বলতেছেন, ও বান্দারা তোদের যে ধন দৌলত রয়েছে, এই ধন দৌলত মালিক তোরা না, তো এই ধন দৌলতের মালিক হলাম আমি আল্লাহ, আর যে আমার কাছে জান্নাত রয়েছে এই জান্নাতের মালিক আমি না, এই জান্নাতের মালিক হলে তোরা, আর এই ধন দৌলত দিয়া ওই জান্নাত কিনে নিতে হবে। এখন যদি জান্নাত না কিনতে পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। ও আমার মুরব্বী বাবাজিরা, জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আমার তোমার নাই, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও আমার যুবক ভাইরা, এই যে সূর্য দেখতেছো, এই সূর্য হলো জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000 মাইল উপর থেকে এই সূর্য যখন চৈত্র মাসের মধ্যে জমিনে তাপ দেয়, জমিনে তাপ দেওয়ার পর জমিনটা বালুগুলা আর একবারে গরম হয়ে যায়, ওই বালুগুলার মধ্যে খালি পায়ে চলা যায় না, ওই চতুর্থ আসমানের মধ্যে আমার আল্লাহ তাআলা সূর্যটা ফিট করে দিয়েছে, এত দূর থেকেও আমার আল্লাহ তাআলার আদেশ পাইয়া যে সূর্য জমিনের মধ্যে তাপ দেয় তাও সহ্য করতে পারি না। আমার আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি গুনাহ নিয়ে যাব, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও সূর্য আমার বান্দাকে দুনিয়াতে থাকা অবস্থায় অনেক নিয়ামত দিয়েছে কিন্তু তুমি আমাদের শুকর আদায় করে নাই, অনেক দন্দৌলত দিয়েছি কিন্তু আমার রাস্তায় ব্যয় করে নাই, অনেক সন্তান দিয়েছি কিন্তু আমার রাস্তায় সুশিক্ষায় শিক্ষিত করে নাই। ও সূর্য দুনিয়ার মধ্যে তুমি এত দূর থেকে তাপ দিতা, এখন না 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 না, এখন এত দূর থেকে তাপ দেওয়া দরকার নাই, এখন যাও 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 আমার নাফরমান বান্দা, আধাত পরে তুমি চলে যাও। আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। যখন সূর্য আধা উপরে চলে আসবে, আধা উপরে চলে আসার পর
গুনাগারের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক 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 করে ফুরতে থাকবে, আর পেটের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে অতিবাহিত হয়ে যাবে। ও আমার মুরব্বী বাবাজিরা, তোমাদের দুটি পা ধরে বলতেছি, ও আমার যুবক ভাইরা, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবা যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে বুঝবা মা বাবার যে কি কদর, মা বাবার যে কি দাম। এই জায়গার মধ্যে আমি দেখতে চাই, এই জায়গার মধ্যে আমি দেখতে চাই কোন আল্লাহর বান্দার আর দুনিয়ার মধ্যে মা নাই। একটু হাতটা দেখান কার কার মা নাই, একটু হাতটা আমার মাওলাকে দেখান কার কার মা নাই। আল্লাহ ওই তোমার বান্দাদের মা নাই, তারা এতিম। আল্লাহ তোমার এই বান্দাদের মার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও।